এ দুনিয়ার মানুষ রেখে দাও, কোন আল্লাহকে দূরে চলে আছো, কোন আল্লাহকে ভুলে গেছো, কোন আল্লাহকে ছেড়ে দিয়েছো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে দিনেও দাঁড়িয়ে আমার আল্লাহ বার বার বান্দাকে ডাকে, ওরে আমার বান্দা রে, আমি আল্লাহ পাক তোদের থেকে কোনো মুখ ঘুরিয়ে নিইনি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রেখে দেবেন, আমরা যখন আমাদের বাড়িতে গুনাহ করি, আমাদের গুনাহটা যখন আস্তে আস্তে বেড়ে যায়, আমাদের গুনাহটা যখন টিভির ক্রস হয়ে যায়, আমাদের গুনাহটা যখন ধৈর্যের বাইরে চলে যায়, হে যুবকেরা, তখন আমাদের ভাইয়ের কাছে আমরা খারাপ হয়ে যাই, আমাদের বোনের কাছে আমরা খারাপ হয়ে যাই, আমাদের স্ত্রীর কাছে আমরা খারাপ হয়ে যাই, হে যুবকেরা, আমাদের মা আমাদের গুনার কথা জেনে যায়, আমাদের বাপ আমাদের গুনার কথা জেনে যায়, আমাদের বাপ জেনে যায় আমার সন্তান রেপ করে এসেছে, আমার বাপ জেনে যায় আমার সন্তান খুন করে এসেছে, আমাদের বাপ জেনে যায় আমার সন্তান হারাম খেয়ে ফেলেছে, আমাদের বাপ জেনে যায় আমার সন্তান মদ খেয়ে ফেলেছে। হে যুবকেরা, যখন আমাদের গুনাহগুলো আস্তে আস্তে বেড়ে যায়, তখন আমাদের বাপ মা আমাদের ঘর থেকে বার করে দেয়, এই সময় আমাদেরকে দূরে করে দেয়, সমাজের মানুষের কাছে আমরা খারাপ হয়ে যাই। হে যুবকেরা, যেখানে আমাদের গুনাহ বেড়ে গেলে সমাজ আমাদেরকে দূরে সরিয়ে দেয়, আমার আল্লাহ বাপি বলে, ওরে আমার বান্দারে শুনে রেখে দে, যেখানে সমাজ তোদেরকে দূরে সরিয়ে দিয়েছে, যেখানে তোদের গুনাহ করার জন্যে সবার কাছে তোরা ছোট হয়ে গেছে, হে আমার বান্দারে, তোরা আমি আল্লাহ পাক আমার উপরে একবার ভরসা করে নে, যেখানে সমাজ তোদেরকে ছোট করে দিয়েছে, আমি আল্লাহ আমার রাস্তায় ফিরে আয়, আবারও তোদেরকে আমি আল্লাহ অনেক বড় করে দেব। নিরাশ হয়ে যাবার কোনো জায়গা না, কেন আমরা গুনাহ করেছি, আমাদের ধারণা এসে গেছে আল্লাহ আর আমাদেরকে মাফ করবে না, এই জন্য আল্লাহ থেকে নিরাশ হয়ে গেছে। আমরা গুনাহ করেছি, আমরা ভেবেছি আল্লাহ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, না, আল্লাহ কখনো, যত বড়ই আপনি গুনাহগার হন না কেন, আল্লাহ বলেছে তুই যত বড়ই গুনাহগার হস না কেন আমার উপরে ভরসা রাখ, আমি আল্লাহ কখনো তোদের থেকে মুখ ফিরিয়ে নিই না, আল্লাহ কখনো আমাদের থেকে দূরে চলে যাই না, আল্লাহ আমাদেরকে এখনো সুযোগ দিয়েছে, বান্দা তোরে একবার দা, হয়তো তোদের গুনাহ করতে করতে লিমিট ক্রস হয়ে গেলে ঘর থেকে বার করে দেয়, সমাজের মানুষ তোদেরকে কুলাঙ্গার লকআপ দিয়ে দেয়, কিন্তু এত বড় গুনাহগারকেও আমি আল্লাহ বলেছি বান্দা তোরা একবার আমাকে আল্লাহ বলে দেখে নে, তোরা একবার আমার রাস্তায় ফিরে আয়, সমাজ যেখানে তোদেরকে ছোট করে দিয়েছে, আমি আল্লাহ তোদেরকে আবার অনেক বড় করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা, উনকা গুলাম হো কর দুনিয়া মে নাম কর জা, উনকা গুলাম হো কর দুনিয়া মে নাম কর জা।
বঞ্জা হুসাইনি বঞ্জা বঞ্জা হুসাইনি বঞ্জা বঞ্জা হুসাইনি বঞ্জা বঞ্জা হুসাইনি বঞ্জা হুসাইনি বঞ্জা হুসাইনি বঞ্জা বঞ্জা হুসাইনি বঞ্জা হুসাইনি বঞ্জা হুসাইনি বঞ্জা উনকা গোলাম হো কর দুনিয়া মে নাম কঞ্জা উনকা গোলাম হো কর দুনিয়া মে নাম কঞ্জা বঞ্জা হুসাইনি বঞ্জা বঞ্জা হুসাইনি বঞ্জা বঞ্জা হুসাইনি বঞ্জা বঞ্জা হুসাইনি বঞ্জা হুসাইনি বঞ্জা হুসাইনি বঞ্জা বঞ্জা হুসাইনি বঞ্জা হুসাইনি বঞ্জা হুসাইনি বঞ্জা আসহাব কি মোহাব্বত ঈমান কি নিশানি আসহাব কি মোহাব্বত ঈমান কি নিশানি তু প্যার উনকি কর যা তু প্যার উনকি কর যা বন যা হুসাইনি বঞ্জা উনকা গোলাম হো কর দুনিয়া মে নাম কঞ্জা উনকা গোলাম হো কর দুনিয়া মে নাম কঞ্জা বঞ্জা হুসাইনি বঞ্জা বঞ্জা হুসাইনি বঞ্জা বঞ্জা হুসাইনি বঞ্জা বঞ্জা হুসাইনি বঞ্জা হুসাইনি বঞ্জা হুসাইনি বঞ্জা বঞ্জা হুসাইনি বঞ্জা হুসাইনি বঞ্জা হুসাইনি বঞ্জা তু হুর সে পুছ কাইসে মিলতি হে জিন্দেগানি তু হুর সে পুছ কাইসে মিলতি হে জিন্দেগানি মরনে সে পহলে মর যা মরনে সে পহলে মর যা বন যা হুসাইনি বঞ্জা উনকা গোলাম হো কর দুনিয়া মে নাম কঞ্জা উনকা গোলাম হো কর দুনিয়া মে নাম কঞ্জা বঞ্জা হুসাইনি বঞ্জা বঞ্জা হুসাইনি বঞ্জা বঞ্জা হুসাইনি বঞ্জা বঞ্জা হুসাইনি বঞ্জা হুসাইনি বঞ্জা হুসাইনি বঞ্জা বঞ্জা হুসাইনি বঞ্জা হুসাইনি বঞ্জা হুসাইনি বঞ্জা গুস্তাগ সৈয়দো কা বোলেঙ্গে মে হুসাইনি গুস্তাগ সৈয়দো কা বোলেঙ্গে মে হুসাইনি তাজিব উনকি কর যা তাজিব উনকি কর যা বন যা হুসাইনি বঞ্জা উনকা গোলাম হো কর দুনিয়া মে নাম কঞ্জা উনকা গোলাম হো কর দুনিয়া মে নাম কঞ্জা বঞ্জা হুসাইনি বঞ্জা বঞ্জা হুসাইনি বঞ্জা বঞ্জা হুসাইনি বঞ্জা বঞ্জা হুসাইনি বঞ্জা হুসাইনি বঞ্জা হুসাইনি বঞ্জা বঞ্জা হুসাইনি বঞ্জা হুসাইনি বঞ্জা হুসাইনি বঞ্জা আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বারা ভাইয়েরা, আপনারা জানেন কি জানি না, আজকে এমন একটা দিনে এই জায়গায় আমরা এসে বসেছি। আমার আল্লাহ আজকের দিনে এই দুনিয়াকে সৃষ্টি করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর একটা নিয়ামতের দিনে আল্লাহ আমাদেরকে এই জায়গায় আসার বসার সুযোগ দিয়েছে। সবাইকে এই জায়গায় বসার মতো নসিব আল্লাহ দেয় না। আজকে এমন একটা তারিখে আমরা এই জায়গায় এসে বসেছি, এই দিনে দোয়া কবুল হওয়ার দিন।
কেন মনে রাখবে আদম আলাইহিসসালাম ইখতিলাফ আছে অনেক দিন কেঁদেছিল দোয়া চেয়েছিল আল্লাহর কাছে আল্লাহ কবুল করেনি আর যেদিনই আদম নবীর দোয়া আল্লাহ কবুল করেছিল সেটাও হলো আজকের দিন জোরে বলুন সুবহানাল্লাহ অতএব এই বিশ্বাস আমরা রাখতে পারি বা আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ তুমি তো আজকের দিনে ইব্রাহিম নবীকে আগুন থেকে বাঁচিয়েছিলে আল্লাহ আজকের দিনে ইউনুস নবীকে মাছের পেট থেকে হিফাজত করেছিলে আল্লাহ আজকের দিনে তুমি তো মুসা নবীকে ফেরাউনের হাত থেকে হিফাজত করেছিলে আল্লাহ আজকের তারিখেও আমাদের মতো গুনাহগারকে ক্ষমা করে দাও জোরে বলো সুবহানাল্লাহ এই আশা আমরা রাখতে পারি তো আমরা মুসলমান আমরা মুসলমান কবে পয়লা জানুয়ারি আসবে এগুলো আমরা খেয়াল রাখি যে সব উৎসবগুলো হিন্দুরা পালন করে আমরা মুসলমান সেই সব উৎসবগুলো আমাদের ঘরের যুবক ভাইরা বেশি খেয়াল রাখে কিন্তু আজকে এই রকম একটা গুরুত্বপূর্ণ দিন যে দিনে আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করেছে যে দিনে আল্লাহ দোয়াকে কবুল করে এই রকম দিন থেকে আমরা নিরাশ হয়ে গেছি আমার আল্লাহ নিজে জিকির করে যেদিন আমি আল্লাহ এই দুনিয়াকে সৃষ্টি করেছি যেদিন আমি আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছি ওই দিন আমি আল্লাহ আমার কাছে মাস গণনার মধ্যে 12টা মাস রয়েছে হে যুবকেরা আল্লাহ তারপরে জানিয়েছে মিনহা আরবাতুল হুরুম চারটি মাসকে আমি আল্লাহ সম্মানিত বানিয়েছি আর এই চারটি মাসের মধ্যে অন্যতম একটি মাস হলো মুহররম মাস যে মাসেতে আমার আল্লাহ আমাদেরকে এই জায়গায় বসিয়ে আদম নবীর দোয়াকে কবুল করেছে এমন একটা মাস এই জায়গায় বসেছি হযরত ইব্রাহিম নবীকে আগুন থেকে হিফাজত করেছে এমন একটা মাসে আমরা এই জায়গায় এতগুলো মানুষ এসে বসে গেছি ফেরাউনের হাত থেকে মুসা নবীকে হিফাজত করেছে অপর দিকে তাকিয়ে দেখেন আজকে দিনে নবীজির নওয়াসা ইমামে হুসাইন কারবালার জমিনে শুয়ে রয়েছে মনে রেখে দেবেন আমরা যারা এই জায়গায় এসে বসে গেছি অবশ্যই আমরা সকলে মুসলমান যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করো আমরা প্রত্যেকেই ইমামে হুসাইন হুজুরের কাছে ঋণী হয়ে গেছে কেননা হুজুর আমার শিক্ষা দিয়ে গেছে এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও গর্দান দিতে হয় দিয়ে দাও তথাপি অন্যায়ের কাছে কখনো মাথা নত করবে না আরো জোরে বলো সুবহানাল্লাহ আজকে যারা এই জায়গায় এসে আমরা বসে গেছি আমরা প্রত্যেকে মুসলমান আর যারা নিজেকে মুসলমান বলে দাবি করি ইসলামকে মানি দাবি করি আমরা প্রত্যেকই ইমামে হুসাইন হুজুরের কাছে ঋণী হয়ে গেছি কেন ইমামে হুসাইন পাক ইসলামের জন্য যেটা করেছে যারা পরিমাণ আমরা করতে পারি না ওনাদের জুতো ধুলোর যোগ্য আমরা হতে পারি না ইসলামের জন্য যে খেদমত ইসলামের জন্য যে কুরবান ইসলামের জন্য যে মেহনত ওনারা করে গেছে আমরা কিছুই করতে পারিনি এই জন্য আমরা ঋণী হয়ে গেছি তাই তো মাওলা আলী বলছে ইমামে হাসান হুসাইনের আব্বাজান মাওলা আলী বলছে আহা যে নবী পাক ইমামে হাসান হুসাইনকে দেখিয়ে কোটি কোটি উম্মতকে আল্লাহর জান্নাতি করবে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ আমার নওয়াসা ইমামে হাসান হুসাইনকে আপনার ইসলামের জন্য কুরবানি করেছি এই ওসিলায় আমার উম্মতদেরকে আপনি জান্নাত দেন জোরে বলুন সুবহানাল্লাহ কোন হাসান হুসাইন কি দরকার ছিল কারবালার জমিনে নিজের গর্দানটাকে জুদা করা আহা তাদেরকে এমন সম্মান দিয়েছে তাদেরকে আল্লাহ জান্নাতি বাচ্চা ঘোষণা করেছে জোরে বলুন সুবহানাল্লাহ কারো
কারো সন্দেহ আছে নাকি যে ইমাম হাসান হোসাইন জান্নাতি বাচ্চা নয়, এরকম ব্যাপার আছে নাকি? আল্লাহ নবী ইমাম হাসান হোসাইনকে শুকতেন, জোরে বলতে পারছেন না, সুবহানাল্লাহ, ইমামে হাসান হুসাইনকে নবী আমার নিয়ে শুকতেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি ইমামে হাসান হুসাইনকে নিয়ে শোকেন কেন? আমরা কোনো একটা জিনিস কেন সুখী, ভালো লাগে তাই? আতর আমরা কিসের জন্য সুখী? খুশবু পাই তাই, সুগন্ধি পাই তাই, এই জন্যই তো সুখী। যদি একটা কোনো খারাপ জিনিস হয় সেটাকে আমাদের শুকতে ভালো লাগবে? একবারই হয়তো আমরা শুকবো, দ্বিতীয়বারও শুকবো। কিন্তু আল্লাহ নবী ইমামে হাসান হুসাইনকে যখনই নিতেন তখনই নিয়ে শুকতেন। সাহাবা হুজুররা ফলো করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি যখনই ইমাম হাসান হুসাইনকে কোলে নেন, আপনি ইমাম হাসান হুসাইনকে শোকেন কেন? আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে বলেছিল, সাহাবারা শোনো, আমি আমার ইমামে হাসান হুসাইনকে এই জন্যেই সুখী, যখনই ইমাম হাসান হুসাইনকে সুখী, ইমাম হাসান হুসাইনের শরীর থেকে জান্নাতের খুশবু পাই। জোরে বল, সুবহানাল্লাহ। চিন্তা করেন, কোন হাসান হুসাইন কারবালার জমিনে নিজেদের গর্দান জুদা করেছে, ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করেছে, 70-72 জন পরিবারকে কুরবান করে দিয়েছে নিজের চোখের সামনে। তারা তো জান্নাতি বাচ্চা, নবীর নাতি ছিল, নবীর নওয়াসা, কি দরকার ছিল এত ত্যাগ স্বীকার করা? তারা একটাই শিক্ষা দিয়ে গেছে, বাবারা তোরা সব জায়গায় উন্নত হয়ে চলবি, যেখানে ইসলাম মিটে যাবে, যেখানে কোরআন মিটে যাবে, যেখানে ধর্ম নিয়ে কথা হবে, কোনো কম্প্রোমাইজ নয়। আজকের দিনে অনেক দল মত, অনেক দল বেরিয়েছে আমার ইসলামকে মিটাবার জন্য চেষ্টাও করছে, তবে একটাই কথা বলে যায়, কে কোন দল করো, কে কোন পার্টি করো, কে কোন রাজনৈতিক দল করো, আমি কিচ্ছু দেখতে যাচ্ছি না। যদি আমার ইসলামের দিকে আঙুল তোলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলো, আমরা মুসলমান। তুমি রাজনীতি করছো করো, তুমি কোন নেতা হয়েছো হও, তুমি কোন দলকে সাপোর্ট করছো করো, তুমি এমএলএ হয়েছো, তুমি মুখ্যমন্ত্রী হয়েছো, তুমি প্রধানমন্ত্রী হয়েছো, সেটা তোমার জায়গায় রেখে দাও, আমরা কিচ্ছু দেখতে যাব না। আমাদের কোরআনের বিরুদ্ধে কোনো কথাকে আমরা মেনে নিতে পারি না। কেন? ইমামে হুসাইন পাক 70-72 জন পরিবারকে কুরবান করে নিজেও কারবালার জমিনে কুরবানি দিয়ে একটাই শিক্ষা দিয়েছে, যে জান দিতে হয় দাও, অন্যায়ের কাছে মাথা নত কখনো করো না। এই শিক্ষা প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদীদেরকে নিতে হবে, তবেই আপনি প্রকৃতি ইমানদার। আজকে শুধু ইমাম হাসান হুসাইনের ঘটনা শুনবো, ইমাম হাসান হুসাইন কি করেছে, হুসাইন পাক হুজুর কারবালার জমিনে কিভাবে শহীদ হয়েছে, এই ঘটনা শুনবো কেন? আগে নামাজ পড়ো না, আগে রোজা রাখো না, আগে কোরআন শেখো, আগে আল্লাহকে প্রেম করো। কেন? ইমামে হুসাইন অন্য কারোর প্রেমে নয়, খোদ মালিক আল্লাহর প্রেমে নিজের গর্দানকে জুদা করেছে। জোরে বলো, সুবহানাল্লাহ। কি এমন প্রেম করেছিল যে প্রেম হাসতে হাসতে গর্দান জুদা করেছে? কি এমন আল্লাহকে ভালোবেসেছিল যে ভালোবাসাই গর্দান জুদা করছে, শহীদ করছে? বুঝতেই পারছে না, হাসছে ইমামে হুসাইন পাক, কেমন আল্লাহকে প্রেম করেছিল। ওই রকম আগে আল্লাহকে ধরতে হবে, আগে নামাজ সম্পর্কে জানতে হবে, নামাজ শিখতে হবে। কেন? ইমামে হুসাইন ইসলামের জন্য জান দিয়েছিল, কিন্তু মনে রাখবে এই ইসলামের জন্য জান দেওয়ার আর একটা পার্ট হচ্ছে, ইমামে হুসাইন নামাজের জন্য জান দিয়েছে। জোরে বলো, সুবহানাল্লাহ। কেন? কারবালার জমিনে ইমামে হুসাইন নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়েছিল, নামাজ হালাতে সীমা ইমামে হুসাইনকে শহীদ করেছিল, এজন্য তিনি আমার গর্দান চলে যায় যাক, আমার জান বেরিয়ে যায় যাক, নামাজ ছাড়বো না, এই সুন্নতের উপরে আমল করে নিজের জান দেওয়াকে পছন্দ করেছিল, নামাজ ছাড়েনি। আজকেও ইমামে হুসাইনকে ভালোবাসি দাবি করব, ইমাম হুসাইনের নামে আজ মাহফিল দেব, ইমাম হুসাইনের নামে এত টাকা খরচা করব, নামাজ পড়ব না, কিচ্ছু লাভ নাই। ইমামে হুসাইনকে যদি প্রকৃত ভালোবাসতে চান, নামাজ পড়েন। কেন? উনি নামাজ দেখাতে গিয়েই, নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়েই, নামাজকে আমার আপনার কাছে পৌঁছে দিতে গিয়েই কারবালার জমিনে শহীদ হয়েছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা,
কোন হুসাইনের কথা বলছি, আল্লাহ নবী তাদেরকে কোন সম্মান দিয়েছিল শুনে খেদারে এ যুবকেরা তরুণেরা বাপেরা, আল্লাহ নবী এক তারিখে মদিনা নবাবী শরীফে জুম্মার খুতবা দিতে নিয়েছে, নবী আমার জুম্মার খুতবা দেয় অপরদিকে ইমাম হাসান হুসাইন মসজিদে দিয়ে আসতে নিয়েছে, নবী বা জুম্মার খুতবা দিতে নিয়েছে ইমাম হাসান হুসাইন মসজিদে দিয়ে আসতে নিয়েছে, নবী পাকে নূরে নজর যখনই তাদের দিকে পড়ে গেছে, নবী আমার খুতবা দেওয়াকে বন্ধ করে সঙ্গে সঙ্গে নিজা গিয়ে এসেছে, নবী আমার ইমাম হাসান হুসাইন হুজুরদেরকে কোলে নিয়ে আদর করে চুমা দিয়ে তাদেরকে মিম্বারে বসিয়ে দিয়ে নবী আমার আবারও খুতবা শুরু করেছে। যেখানে আমার নবী ইমামে হাসান হুসাইনকে সম্মান দিয়েছে আমরা কেন সম্মান করব না, নবী আমার খুতবাকে বন্ধ করে দিয়ে নিজে আগিয়ে গিয়ে ইমামে হাসান হুসাইনকে আদর করে মিম্বারে বসিয়েছে আবারও খুতবা দেওয়া শুরু করেছে। এবারে নামাজ শুরু হয়ে গেছে, সাহাবা হুজুররা কাতা দিয়ে দাঁড়িয়ে গেছে, সাহাবা হুজুররা নামাজ পড়বে নবী আমার ইমামে জায়গায় দাঁড়িয়ে গেছে, পিছনে সাহাবারা কাতা দিয়ে দাঁড়িয়ে গেছে আর ইমামে হাসান ইমামে হুসাইন হুজুর আমার নামাজের কাতারে ছোটাছুটি করতে লেগেছে, সাহাবা হুজুরদের মাঝখানে ছোটাছুটি করতে লেগেছে। এবারে আল্লাহ নবী যখন সিজদায় গেছে ইমামে হাসান হুসাইন নবী পাকের পিঠের উপরে বসে গেছে, দুজনা দুদিকে পা দিয়ে নানা জানে চুল মুবারককে শক্ত করে ধরে নিয়ে ইমামে হাসান হুসাইন নবী পাকের পিঠে বসে আনন্দ করতে লেগেছে, এদিকে নবী আমার সিজদা হালাতে রয়েছে ইমামে হাসান হুসাইন নবী পাকের পিঠের উপরে বসে আছে, নবী আমার সিজদাতে মাথা তুলে না, কেননা যদি সিজদাতে মাথা তুলি ইমামে হাসান হুসাইন পড়ে যাবে, এই ভয়ে নবী আমার সিজদাতে মাথা না তুলে তাসবিহটাকে বাড়িয়ে দিলেন, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। একজন সাহাবা চিন্তা করে নবীতে এত লম্বা সিজদা কখনোই দেয় না, কেন নবী আমার সর্বদা জমাতে ছোট ছোট সিজদা দিতেন, আজকে কেন নবী আমার এত বড় সিজদা দেয়, নবী আমার কেন এত দেরি করে। এ যুবকেরা আল্লাহ নবীর ওই সাহাবা বলতে লেগেছে আমি সিজদা থেকে মাথাটি একটু উঁচু করে দেখলাম নবী পাকের পিঠের উপরে ইমামে হাসান হুসাইন বসে আছে, এজন্য নবী আমার উঠতে পারে না, আমি সাহাবা আমার হাতটাকে আগিয়ে দিলাম ইমামে হাসান হুসাইনকে, নবী পাকের পিঠে নামাতে গেছি, নবী আমার কবলের ভিতর থেকে হাতটাকে ইশারা করে বলতে লেগেছে হে আমার সাবারে আমার ইমাম হাসান হুসাইনকে আমার পিঠ থেকে নামাবে না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুসাইনের নামে মাহফিল দিয়েছে, সেই ইমাম হাসানের নামে মাহফিল দিয়েছে, যাদেরকে নবী এত সম্মান দিয়েছে, পিছনে সাহাবা হুজুররা দাঁড়িয়ে আছে, পিছনে সাহাবা হুজুররা সেজদায় আছে, নবী তথাপিও মাথা তোলে, আল্লাহ নবী জুম্মার দিনে খুতবা দিচ্ছে এমন সময় ইমামে হাসান হুসাইন বড্ড ছোট,
বড্ড ছোট, হাঁটা সবে শিখেছে এই রকম। দুজন আস্তে আস্তে মদিনা নবাবী শরীফের দিকে আসতে লেগেছে। নবী আমার জুম্মার খুতবা বন্ধ করে দিয়ে নিজে আগিয়ে গিয়ে ইমামে হাসান হুসাইনকে কোলে নিয়ে চুমা দিয়ে আদর করিয়ে মেম্বারে বসিয়ে তারপরে আবার খুতবা শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ শুরু হয়ে গেছে, সাহাবারা কাতার দিয়ে দাঁড়িয়ে গেছে, কাতারের মাঝখানে ছোটাছুটি করছে। নবী যখন শেষ দায় চলে গেছে, আহা, দিন দুনিয়ার বাদশাহ, দুনজাহানের সুলতান মুহাম্মদ রসুলের পিঠের উপরে দুই দিকে পা দিয়ে চুলটাকে শক্ত করে ধরে বসে লাফালাফি করছে, নানার পিঠের উপরে উঠে আনন্দ করছে। সাহাবা হুজুররা চিন্তায় পড়ে গেলেন, কেন চারিদিকে তো নবীর দুশ্মন, কেউ কি নবীকে আবার নামাজের ভিতরে ক্ষতি করে দিল? কেন সাহাবা সেজে হয়তো নামাজের কাতারে দাঁড়িয়েছিল, নবী যেই শেষ জায়গাতে নবীকে ক্ষতি করে দিয়েছে, এই চিন্তায় একজন সাহাবা বলছে, বেশ অনেকক্ষণ যখন হয়ে যাচ্ছে, আমি সেজদা থেকে মাথাটা একটু তুললাম, দেখতে চাইছি নবী কি করছে। আমি সেজদা থেকে মাথাটা হালকা তুললাম, আমি দেখলাম যে নবী সেজদায় আছে আর ইমামে হাসান হুসাইন নবীর পিঠের উপরে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবী আমার সেজদা থেকে মাথা তুলছে না, তাসবিহ একের পরে এক বাড়াতেই লেগেছে। সাহাবা হুজুর বলছে, আমি আমার হাতটাকে বাড়িয়েছি ইমামে হাসান হুসাইনকে নবীর পিঠ থেকে নাবাবো, তাই নবী সেজদায় রত আছে, সেজদা হালাতে এইরকম বগলের ভিতর থেকে হাতটাকে বার করে আমাকে ইশারা করছে, হে সাহাবা, আমার ইমামে হাসান হুসাইনকে আমার পিঠ থেকে নাবাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান হুসাইনকে মোহাব্বত করবেন, শুধু মুখে নয়, নামাজ পড়তে হবে, কেন নামাজের জন্য তিনি জানকে কুরবান করেছে, নামাজের জন্য তিনি নিজের জানকে কুরবান করেছে। তাই আজকের তারিখে সব থেকে বড় যদি কেউ ইমামে হুসাইনের মান্যওয়ালা থাকো, তাকে নামাজ পড়তে হবে। তুমি যদি সব থেকে বড় নামাজি হও, আনতে হবে, তারপরে যদি সব থেকে বড় নামাজি হও, তুমি প্রকৃত দাবি করতে পারবে যে আমি ইমামে হুসাইনকে মানি। মুসলমান ধরে ছেলে মেয়েরা বারা তরুণেরা, হে নবী পাকে প্রেমিকেরা, কোন হাসান হুসাইন হুজুরদের কথা বলছে শুনে রেখে দেন, ইমামে হাসান হুসাইন তখন অনেক ছোট, হুজুররা দুল্লাতে শুয়ে আছে, এমন সম্মানা ফাতেমা আল্লাহ পাকে নামাজের দিকে ব্যস্ত হয়ে গেছে, হে যুবকেরা, ইমামে হাসান হুসাইন হুজুর আমার ঘুমিয়ে গেছে, আম্মা ফাতেমা নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেছে, এদিকে আম্মা ফাতেমা আল্লাহ দিদারে ব্যস্ত হয়ে গেছে, কেননা নবী আমার জানিয়ে দিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহ পাকের দিদার প্রতিটা মুমিনদের নামাজ। হে যুবকেরা, যাদের মধ্যে ঈমান রয়েছে, তারা যখনই নামাজ পড়ে তাদেরকে আমার আল্লাহ তো দেখে, আর যদি প্রকৃত ঈমানদার যেতে পারো, তুমি আমার মালিককে দেখতে পাবে। এজন্য নবী আমার জানিয়েছে, প্রতিটা মুমিনের নামাজ আল্লাহ পাকের দিদার স্বরূপ। আম্মা ফাতেমা তিনি তো একজন ইমানদার নারী ছিলেন, এজন্য হুজুর আমার দাঁড়িয়ে গেছে, এদিকে ইমামে হাসান হুসাইন দুল্লাতে শুয়ে রয়েছে, আম্মা ফাতেমা সিজদায় চলে গেছে, আল্লাহ দিদারে চলে গেছে, হঠাৎ করে দেখা যায় ইমামে হাসান হুসাইন হুজুরের ঘুমটা ভেঙে গেছে, ইমামে হাসান হুসাইন দোল্লায় শুয়ে আছে, হুজুরদের ঘুমটা ভেঙে গেছে, জুরামা চিৎকার দিয়ে কানতে লেগেছে, দোল্লাতে শুয়ে শুয়ে কানতে লেগেছে, অপরদিকে আম্মা জান ফাতেমা নামাজের ভিতরে মগ্ন হয়ে গেছে, আম্মা জান ফাতেমা আমার তোমার ঘরের নারীর মতো নয়, নামাজ আমরা পড়ি নামাজে পুরো মনোযোগ থাকে না, ইমামে হাসান হুসাইনের আম্মা জিনাকে আল্লাহ খাতুনে জান্নার জান্নাতি নারীদের সরদারিনী করেছে, তিনি নামাজে দাঁড়িয়ে গেছে, অবশ্য আমাদের নামাজ তার নামাজ তো আলাদা হবে, এজন্য নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছে, অপরদিকে ইমামে হাসান হুসাইনের ঘুম ভেঙে গেছে, জুরামা চিৎকার দিয়ে কাঁদে, আম্মাজা ফাতেমা নামাজে ব্যস্ত হয়ে গেছে, আল্লাহ পাকে আরশ কেঁপে গেছে, এ ফরিস্তা দুনিয়ার জমিনে চলে যা, কেন না ইমামা
হুসাইনের কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। এদিকে আমার ফাতেমা নামাজে ব্যস্ত হয়ে গেছে, ইমাম হাসান হুসাইনের ঘুম ভেঙে গেছে। এ জিব্রাইল চলে যাও, দুনিয়ার জমিনে চলে যাও, ফাতেমার সুরাত নিয়ে চলে যাও, ইমাম হাসান হুসাইনের তুলনাটাকে নাড়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য তারা জানকে কুরবান করেছে, আর আমরা সুবহানাল্লাহ বলছি তবুও জানি ইচ্ছা না। চিন্তা করেন আমাদের ইমানটা কোন জায়গায় চলে গেছে, অথচ তারা ইসলামের জন্য নিজেদের জানকে কুরবান করে দিয়েছে। পার্থক্য কতটা বুঝুন। তারাও মানুষ ছিল, আমরাও মানুষ ছিলাম, আছি আমরাও মানুষ। তাদেরও হাত ছিল, আমাদেরও হাত আছে, তাদেরও পা ছিল, আমাদেরও পা আছে, তাদেরও জবানে কথা ছিল, আমাদেরও জবানে কথা আছে, দেখতেও আমাদের মতো। তারা ইসলামের জন্য জানকে কুরবান করেছে, আল্লাহর রাহে হাসতে হাসতে জান দিয়েছে, আর আমরা সুবহানাল্লাহ বলছি। এত সুন্দর কথা ইমামে হাসান হুসাইনের কথা শুনে সুবহানাল্লাহ বলছি, তাও আমরা বলতে বলছি বলে বলেছি, কোন আগ্রহ নেই বলা। ইমামে হাসান হুসাইনকে খোদ আল্লাহ সম্মান দিয়েছে, আমার আপনার কাছে সম্মান নাও থাকতে পারে। কে সম্মান দিয়েছে? আল্লাহ সম্মান দিয়েছে। ইমাম হাসান হুসাইনের কান্না আল্লাহ পছন্দ করতে পারত না, তাই দোলনায় শুয়ে আছে, হঠাৎ ঘুম ভেঙে গেছে, চিৎকার দিয়ে কাঁদে, আর আম্মা ফাতেমা আল্লাহর দিদারে ব্যস্ত হয়ে গেছে। সলাতু মিরাজুল মুমিনিন, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিনদের নামাজ আল্লাহর দিদার। আম্মা ফাতেমা ইমানদার ছিল, মুমিন বান্দি ছিল, এতে কারো সন্দেহ আছে? যুবকদের সর্দার ইমামে হাসান হুসাইনকে করেছে, আর জান্নাতি নারীদের সর্দার ইনি আম্মা ফাতেমাকে করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোনো বেঈমান, কোনো কমজোর ইমানদার জান্নাতি নারীদের সর্দার ইনি হতে পারে? নিশ্চয় তেমন ইমান ছিল। এজন্য এটা বিশ্বাস করে নিতে হবে যে আম্মা ফাতেমা যখন নামাজে দাঁড়িয়েছে আল্লাহ দিদার পেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো দুটো বাচ্চা চিৎকার দিয়ে কাঁদে, এদিকে খেয়াল না আম্মা ফাতেমা নামাজ পড়িয়ে যাচ্ছে, আল্লাহর দিদার লাভ করিয়ে যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ ফারিস্তাকে বললেন, হে জিব্রাইল দুনিয়ার জমিনে চলে যাও। একদিকে ইমামে হাসান হুসাইন কাঁদে, ইমাম হাসান হুসাইনের কান্না আমার ভালো লাগে না, আর অপরদিকে আমার ফাতেমা নামাজের মধ্যে, আমি আল্লাহ আমার দিদারে ব্যস্ত হয়ে গেছে, যাও দুনিয়ার জমিনে চলে যাও। ফাতেমা রূপটাকে ধরে ইমাম হাসান হুসাইনের দোলনাটাকে নাড়া দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন দুই বাচ্চাকে, এমন দুই আল্লাহর বান্দাকে জিব্রাইল দোলনা নাড়া দিয়েছে, আল্লাহ পাঠিয়েছে, যাও কান্না করছে, কান্না থামাবার জন্য দোলনা নাড়া দাও। তাদেরকে কি এমন দরকার ছিল কারবালার জমিনে শহীদ হওয়ার? কি দরকার ছিল এজিদের বিরুদ্ধে তরোয়াল ধরার? একটাই কারণ, আপনি চিন্তা করে দেখেন, ইসলাম শুরু থেকে আর আজ পর্যন্ত যারাই সত্যের পক্ষে ছিল তাদের উপরেই জুলুম এসেছে। একজনকে দেখান যে সত্যের পক্ষে ছিল অথচ জুলুম আসেনি, এমন কেউ নাই যে সত্যের পক্ষে ছিল তার উপরে জুলুম আসেনি, আল্লাহর পরীক্ষা আসেনি, এমন কেউ নাই। যেই আল্লাহ যত বেশি কাছে যেতে চেয়েছে আল্লাহ তাকে তত বেশি পরীক্ষা নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ নিজে বলছে, বান্দা তোদের ভালোবাসা আর আমার ভালোবাসা আলাদা, তোরা ভালোবাসলে আগলিয়ে রাখি, তোরা ভালোবাসলে আগলিয়ে রাখিস, তাদেরকে খেয়াল রাখিস, আর আমি আল্লাহ ভালোবাসলে কষ্ট দিই। তোদের ভালোবাসা আর আমার ভালোবাসা এক নয়, তোরা ভালোবাসলে আগলিয়ে রাখিস, আর আমি আল্লাহ ভালোবাসলে আগুনে ফেলে দিই। কেন? দেখ, আমার ইব্রাহিম নবীকে অনেক ভালোবাসি, কিন্তু ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছি। আমি আল্লাহ ভালোবাসলে জেল খাটাই, আমার ইউসুফকে জেল খাটিয়েছি। আমি আল্লাহ ভালোবাসলে রোগ দিই, আইয়ুব নবীকে রোগ দিয়েছি। আল্লাহ তুমি এমন করো কেন? আমরা ভালোবাসলে তো আগলিয়ে রাখি, আর আপনি ভালোবাসলে কষ্ট দেন কেন? আল্লাহ বলছে, শোন
তোরা তো আমার বান্দা আর আমি আল্লাহ, নিশ্চয়ই তোদের আর আমার ভালোবাসা পার্থক্য আছে। তোরা ভালোবাসলে আগিয়ে রাখিস, আর আমি আল্লাহ ভালোবাসলে দুনিয়ায় কষ্ট দেই, কেন দুনিয়ার এই সাময়িক শান্তি আমি দিতে চাই না আমার বান্দাদের। যারাই আমাকে সত্যি ভালোবাসবে তাদেরকে দুনিয়ায় আমি আল্লাহ পরীক্ষা দেব, আর পরীক্ষা নিয়ে তা যদি মিলতাতিহাল আনহার অনন্তকালের জন্য আমার দয়ার জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পরীক্ষাতে কি ইমামে হাসান হুসাইন ছাড় পেয়েছিল? আল্লাহ বলেছে যত বড়ই বান্দা হোক খোদ মুহাম্মদ রাসূলের উপরেও আল্লাহ পরীক্ষা নিয়েছে। তাই পরীক্ষা নেওয়ার কারণ হলো একটাই, আল্লাহর প্রিয় হওয়া, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর যারা কাছে যেতে চায় তাদেরকে আল্লাহ এই জন্যই পরীক্ষা নেয় যে আমার উপরে ওর কতটা ভরসা আছে দেখবো। যদিও আমার উপরে ওর ভরসা থাকে, যদি আমার উপরে ওর ফুল বিশ্বাস থাকে, তাহলে আমি আল্লাহকে একটু পরীক্ষা নিয়ে অনন্তকালের জান্নাত দেব। এই জন্যই তো ইমামে হাসান হুসাইনকে পরীক্ষা নিয়েছে, অনন্তকালের জন্য শুধু জান্নাত নয় জান্নাতি যুবকদের সরদার বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানগণের ছেলে মেয়েরা বারা তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, এবারে আসেন আল্লাহ ওই দুই বাচ্চাটাকে কত সম্মান দিয়েছে। হে যুবকেরা তরুণেরা বাপেরা, আল্লাহ নবী এক তারিখে নিজের বাড়িতে বসে আছে, আম্মা ফাতেমা বসে আছে, ইমামে হাসান হুসাইন দুই বাচ্চা খেলা করতে লেগেছে। এমন সময় দেখা যায় ইমামে হাসান হুসাইন হুজুর আমার কুস্তি লড়াই শুরু করেছে। এ যুবকেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, হুজুর আমার ইমামে হাসান হুজুরকে সাপোর্ট করতে লেগেছে। নবী আমার ইমামে হাসান হুজুরকে এইভাবে শিখিয়ে দিচ্ছে যেভাবে কুস্তি করলে আগিয়ে যাওয়া যাবে। এ যুবকেরা আম্মা যা ফাতেমা সময় বলেছিল, আব্বা আপনি কেন একজনকে সাপোর্ট করছেন, আপনি কেন ইমামে হাসানকে শিখিয়ে দিচ্ছেন, আপনি কেন ইমামে হুসাইনকে শিখিয়ে দিচ্ছেন না। এ যুবকেরা আল্লাহ নবী ওই সময় বলেছিল, এ বেটি ফাতেমা শুনে রেখে দাও, আমি কোনো জানে সুলতান তোমার আব্বা জান ইমামে হাসানকে শিখাতে লেগেছি, আর ইমামে হুসাইনকে আল্লাহ পাকের ফরিস্তা শিখাতে লেগেছে। কি নিয়ামত আল্লাহ তাদেরকে করেছে চিন্তা করে। ইমামে হাসান হুজুরকে নবী সাপোর্ট করছে, শিখিয়ে দিচ্ছে যে এইভাবে যুদ্ধ করতে হয়, এইভাবে কুস্তি লড়তে হয়, এইভাবে খেলা করতে হয়। আর পাশেই বসেছিল আম্মা ফাতেমা, আম্মা জান ফাতেমার পাশেই বসেছিল। আম্মা ফাতেমা বলছে, আব্বা জান আপনি একজনকে সাপোর্ট করছেন কেন, ইমামে হুসাইনের তো মন খারাপ হয়ে যাবে, ইমামে হুসাইন তো হেরে যাবে, আপনি একজনকে সাপোর্ট করছেন কেন। আল্লাহ নবী ওই সময় বলছে, ফাতেমা আমি নবী যেটা দেখতে পাই তুমি সেটা দেখতে পাও না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আব্বা জান আপনি কি দেখতে পেয়েছেন যে একজনকে সাপোর্ট করছেন, আপনি কি দেখতে পেয়েছেন যে একজনকে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ নবী ওই সময় বলছে, ফাতেমা শোনো, আমি দুনো জাহানের সুলতান তোমার আব্বা হাসানকে শিখিয়ে দিচ্ছি, আর খোদ আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে হুসাইনকে শিক্ষা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ তাদেরকে করেছেন, তাদেরকে ভালোবাসবো দাবি করব, ইসলামের বিরুদ্ধে কাজ করব। একবারও আপনি নিজেকে হুসাইন হাসান হুজুরকে ভালোবাসেন এটা দাবি করতে পারবেন না, কেন ইসলামের জন্য মার খেয়েছে শুধু এতটুকুই নয়, 70-72 জন পরিবারকে সামনে কুরবানি দিয়ে নিজেও কুরবানি হয়েছে, এর নাম হলো হুসাইন। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, কেন ইমামে হুসাইন জুলামা কারবালার জমিনে নিজের জান দেওয়াকে পছন্দ করেছিল। ইমামে হুসাইন জুলামার এক আল্লাহর উপরে ভরসা রেখেছিল, ইমামে হুসাইন জুলামার মুহাম্মদ রসুলকে প্রেম করেছিল। এই যুবকেরা আজকে আমরা মুসলমান দাবি করি, আমরা নামাজ
পড়ি, আমরা কেমন নামাজ পড়ি, আমাদের নামাজে নিয়ে করা হয়ে গেছে, নামাজের ভিতরে চলে গেছি, অথচ নামাজের মধ্যে আমাদের মনোযোগ নাই। হে যুবকেরা, আমরা নামাজে দাঁড়িয়ে গেছি, একবার ডান দিকে তাকাই, একবার বাঁ দিকে তাকাই, আমরা নামাজে দাঁড়িয়ে গিয়ে আমাদের সংসারে চিন্তা করি, আমরা নামাজে দাঁড়িয়ে গিয়ে আমাদের সন্তানদের চিন্তা করি, আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে দুনিয়ার খেয়াল আমাদের মধ্যে এসে যায়, দুনিয়ার চিন্তা করি। সাহাবা হুজুরদের জিন্দেগি পড়ে দেখে নাও, সাহাবারা নামাজে দাঁড়িয়েছে, তাদেরকে তিনি কে পড়েছে, সাহাবা হুজুরদের পিঠ থেকে তীর ঢুকে পেট থেকে বেরিয়ে গেছে, তথাপিও তারা আল্লাহ পাকের নামাজকে ছেড়ে দেয়নি। আমরা ইমান দুর্বল হয়ে গেছে কেন? নামাজ আমরা পড়ি, নামাজে দাঁড়াই, নিয়ত করা হয়ে গেছে, একবার ডান দিকে একবার বাঁ দিকে, আমার সামনে কে কিভাবে নামাজ পড়ছে আমাদের খেয়াল এইটাই থাকে, নামাজে মনোযোগ নাই। আমার সন্তানেরা কোথায় আছে, কালকে কি খাবো, নামাজ পড়ে গিয়ে কি খাবো, এরপরে কি করবো, এই সব নিয়ত আমাদের নামাজের মধ্যে এসে যায়। কেন বলেন তো? নামাজে মনোযোগ নাই একটাই কারণে। আমরা নামাজ কেন পড়ি, কিসের জন্য পড়ি, নামাজ পড়লে কি হয়, নামাজের মানে অনুবাদ কিছু জানি না। এই জন্য যদি আপনি নামাজ সম্পর্কে জানতেন, কেন নামাজ পড়েন, সাহাবা হুজুরদের দিকে তাকিয়ে দেখেন, সাহাবারা নামাজে দাঁড়িয়েছে, তীর নিক্ষেপ করেছে, পিঠ থেকে তীর ঢুকে পেট থেকে বেরিয়ে গেছে, নামাজ ছাড়েনি, জোরে বলুন সুবহানাল্লাহ, কেমন মজা পেয়েছিল নামাজে, নামাজ পড়ছে, তাদেরকে আঘাত করছে, মারছে, তথাপিও তাদের হুঁশ নাই, একটাই কারণ, তাদের নামাজ ছিল মালিককে খুশি করা, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নামাজ হয়ে গেছে 195 জনের নামাজ, দুনিয়াকে দেখাবো, তাই কুটুম বাড়ি গেছি, জীবনে নামাজ পড়িনি, কুটুম বাড়ি গেছি, কুটুমকে দেখাতে হবে আমি নামাজ পড়ি, তাই নামাজ পড়তে যাচ্ছি। দেখানো নামাজ আল্লাহ নেবে না, কেন আল্লাহ বলেছে ফাওয়াই লুল্লিল মুসল্লি, ওই সমস্ত মুসল্লিদের উপর আল্লাহ লানত যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। সেই ইমামে হাসান হুসাইনকে ভালোবাসতে গেলে নামাজের মতো নামাজ পড়তে হবে। আপনি নামাজে মনোযোগ নাই একটাই কারণে, শুধু অনুবাদগুলো জানেন না। যদি আপনার খেয়াল নামাজের মধ্যে থেকে যেত, আপনার খেয়াল অনুবাদের দিকে থেকে যেত, খোদার কসম আপনার নামাজ অমনোযোগী হয় একটাই কারণে, শয়তান ধোঁকা দেয় তাই। যদি আপনার নামাজের অনুবাদ আপনি বুঝতেন, নামাজের বিষয়গুলো আপনি জানতেন, মানেগুলোকে আপনি যদি ফলো করতেন, শয়তান আর আপনাকে দাগা দিতে পারতো না। কারণ শয়তান যখনই আসতো তখনই দেখত আপনার খেয়াল অনুবাদের দিকে, শয়তান ফিরে চলে যেত। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আসেন আমাদের নামাজ কেমন করে পড়তে হবে, কিভাবে নামাজ পড়লে আল্লাহ রাজি হবে শুনে রেখে দেন। হে যুবকেরা, যখনই আমরা নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহ একবার করে নিয়ত করে নিই, সর্বপ্রথমে আমাদেরকে অনুবাদের দিকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে মানের দিকে খেয়াল রাখবে হবে। যখনই আমরা আল্লাহু আকবার বলি, আমাদেরকে ভাবতে হবে এর মানেটা কি রয়েছে, এর অনুবাদের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি এটা জানতাম যে এর মানে আল্লাহ সবার থেকে মহান, আল্লাহ সবার থেকে বড়, তাহলে আমাদের খেয়াল অনুবাদের দিকে চলে আসতো, শয়তান আমাদেরকে ধোকা দিতে পারতো না। হে যুবকেরা, এবারে আমরা নামাজ আমরা যদি অনুবাদের দিকে খেয়াল করি, আমরা সেই আল্লাহর প্রশংসা করছি যিনি সবার থেকে মহান, যিনার নাম সবার থেকে মহান, যিনার সম্মান সবার থেকে মহান, যিনি ছাড়া আমাদের কোন ইলাহা নাই। যখন আপনি সানা পড়ছেন, নামাজ যখন আপনি
শুরু করেছেন, শয়তান আপনার কাছে এসেছিল ধোকা দেওয়ার জন্য। দেখে আপনার খেয়াল অনুবাদের দিকে শয়তান চলে গেছে, শয়তান এই নিয়ত করে নিয়েছে যখনই সূরা ফাতিহা পড়বে তখন আবার ওকে আমি ধোকা দেব। যখনই আপনি শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম, যখন আপনি অনুবাদের দিকে খেয়াল করলেন আমি আশ্রয় চাইছি বিতাড়িত শয়তান থেকে আমার একমাত্র মালিকের কাছে আল্লাহর নাম নিয়ে আমি শুরু করছি, যখন আপনার খেয়াল অনুবাদের দিকে চলে যাবে শয়তান ধোকা দিতে পারবে না। এবারে আপনি সূরা ফাতিহা শুরু করেছেন আলহামদুলিল্লাহ অনুবাদের দিকে শয়তান মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাবে আল্লাহ আপনার নামাজকে জিন্দা নামাজ হিসাবে কবুল করে নেবে। মনে রাখবেন শুধু ইমামে হাসান হুসাইন হুজুরের অসম্ভব কারবালার জমিনের ঘটনা শুনবো চলে যাব, এর নাম ইমাম হাসান হুসাইনকে মানা না। ইমাম হাসান হুসাইনকে মানা তাদেরকে বলে যে নামাজ সম্পর্কে জানবে, যে নামাজ সম্পর্কে বুঝবে। কেন ইমাম হাসান হুসাইনের ঘটনা শুনবেন ঠিক আছে, কিন্তু ইমাম হাসান হুসাইন সর্বপ্রথম বুঝতে হবে কেন নিজে জানটাকে কুরবান করেছে। একটাই কারণ, ইসলামটাকে জিন্দা রাখার জন্য, নামাজকে জিন্দা রাখার জন্য। তাহলে আপনি বারবার ইমাম হাসান হুসাইনের ঘটনা না শুনে যদি বেশি বেশি করে ইমাম হাসান হুসাইনকে স্মরণ করে নামাজ পড়েন আল্লাহ খুশি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজ পড়ি না, মাঝে মনে করি নাই, কেন অনুবাদ জানি না। আমরা যখনই আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই খেয়াল রাখতে হবে আল্লাহ সবার থেকে মহান, এই অনুবাদের দিকে খেয়াল থাকবে শয়তান ধোকা দিতে পারবে না। থানা পড়বো খেয়াল রাখতে হবে তার মানে অনুবাদ, শয়তান এসেছিল ধোকা দিতে পারেনি, শয়তান এসে দেখছে আপনি পড়ছেন আর আপনার খেয়াল অনুবাদের দিকে। শয়তান কি ভাবছে জানেন, শয়তান ভাবছে যখন সূরা ফাতিহা পড়বো ওকে আমি তখন ধোকা দেবো, ওর নামাজকে তখন আমি শেষ করবো। আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন মানের দিকে খেয়াল করলেন, শয়তান তাও পারেনি। আবার আপনি যখন সূরা ফাতিহা পড়লেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রশংসা সেই আল্লাহর যিনি বিশ্ব জগতের মালিক, আর রহমানির রহিম যিনি রহমান যিনি রহিম, মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিনের মালিক, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তার ইবাদত করি এবং তারই কাছে আশ্রয় চাই, তারই কাছে সাহায্য চাই। যখন এই রকম করে আপনি মানের দিকে খেয়াল করে নামাজ পড়বেন, খোদার কসম শয়তান আপনার কাছে আসবে, প্রত্যেকটা নামাজি বান্দার কাছে শয়তান আসে ধোকা দেওয়ার জন্য। এই জন্যই তো আমাদের নামাজে মন বসে না, কিন্তু যখনই শয়তান আসবে আর আপনি যদি অনুবাদের দিকে খেয়াল করে নামাজ পড়েন শয়তান এসে দেখবে আপনার খেয়াল অনুবাদের দিকে, শয়তান ফিরে চলে যাবে ধোকা দিতে পারবে না। এমন করে যখন আপনি সূরা ফাতিহা শেষ করবেন আমিনটা যখন বলবেন আপনি আমিন বলবেন আপনার সঙ্গে ফারিস্তারাও আমিন বলবে, জোরে বলবো সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে আমরা সূরা ফাতিহা শেষ করে যে আমিন বলি, আমাদের আমিন বলা আর ফারিস্তাদের আমিন বলা যদি দুটো এক হয়ে যায় আল্লাহ বান্দার পিছনের জীবনের গুণাগুলোকে মাফ করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে নামাজ পড়ে পাঁচ অক্ষ নামাজ লোক দেখানোর জন্য পড়ে কোনো লাভ নাই, দুরাকাত আমার কথা শুনে এইভাবে নামাজ পড়ে দুরাকাত পড়ে নামাজ পড়বেন অনুবাদের দিকে খেয়াল করবে, খোদার কসম মনে হবে যে এতদিন যে নামাজগুলো পড়েছি মনে হয় মরা নামাজ পড়েছি, এই যে দুরাকাত নামাজ পড়েছি জিন্দা নামাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই জিন্দা নামাজ যখনই আপনি পড়বেন, মরা নামাজ কখনো আল্লাহর দিদার নয়, জিন্দা নামাজ যখনই পড়বেন আল্লাহর সঙ্গে কথা হবে, জিন্দা নামাজ যখনই আপনি পড়বেন তখনই আল্লাহর সঙ্গে কথা হবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এর বিপাকে প্রেমিকেরা, কেননা আমরা যদি আমাদের নামাজের মধ্যে ঢুকে যেতে পারি, আমাদের নামাজের মধ্যে খেয়াল দিতে পারি, আমাদের নামাজের মধ্যে যদি ধ্যান দিতে পারি, নামাজে যদি অনুবাদ খেয়াল করতে পারি, আমাদের নামাজগুলো জিন্দা নামাজ হয়ে যাবে। যখনই আমাদের নামাজ
বান্দা নামাজ হয়ে যাবে, আমরা সূরা পড়ব আমাদের কথা সঙ্গে, মালিক আমাদের কথার জবাব দিতে থাকবে, যখনই আমরা বলবো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যখনই আমরা আল্লাহর প্রশংসা করব আল্লাহ বা ফারিস্তাকে ডেকে বলবে, এ আমার ফারিস্তা রে ওই দেখ আমার গুনাহগার বান্দা গুলো, আমি আল্লাহ আমার প্রশংসা করেছে, যখনই পড়ব রহমানির রহিমে আল্লাহ বা ফারিস্তাকে ডেকে বলবে, এ আমার ফারিস্তা রে আমার বান্দা আমার গুনগান করেছে, যখনই বলবো মালিক ইয়াউমিদ দিন বিচার দিনের মালিক হলো আল্লাহ পাক, হে যুবকেরা আল্লাহ তখন বলবে আমার বান্দা আমার ক্ষমতা আমার বান্দা আমার বড়ত্বর তারিফ করেছে, হে যুবকেরা এবারে যখন আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক আমরা আপনার ইবাদত করি আর শুধুমাত্র আপনার কাছেই সাহায্য চাই, আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলবে হে বান্দা রে কি লাগবে বলে, তোদের উপরে আমি আল্লাহ রাজি আছি, হে যুবকেরা এবারে আপনি বলবেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সঠিক রাস্তা দেখান, এখান থেকে শেষ পর্যন্ত বাকি দুটো তিনটে আয়াত আল্লাহ দিয়েছে, এটা আল্লাহ পাকের কাছে চাওয়ার জন্য, হে যুবকেরা সর্বপ্রথমে আপনি যখন বলবেন আল্লাহ আমরা আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই, আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলে ওরে আমার দাস দাসী রে তোরা যদি নামাজের বাইরে চাইতি আমি আল্লাহ হয়তো ফিরিয়ে দিতাম, ওরে আমার দাস দাসী রে তোরা এমন জায়গায় দাঁড়িয়ে আমি আল্লাহ আমার কাছে চেয়েছি, আমার ফারিস্তারা সাক্ষী রয়েছে আমি আল্লাহ তোদের চাওয়াকে কবুল করে নিলাম। এইভাবে নামাজ পড়বেন, নামাজ বেকার হবে না। আপনি নামাজ পড়ছেন মনোযোগ নাই, একটাই কারণ অনুবাদ জানেন না, অনুবাদের দিকে খেয়াল করেন, শয়তান আসতে পারবে না, আপনার নামাজ জিন্দা হয়ে যাবে। আর যখনই আপনার খেয়াল অনুবাদের দিকে আসবে নামাজ জিন্দা হয়ে যাবে, শয়তান ধোঁকা দিতে পারবে না, আপনি নামাজ পড়বেন, খোদার কসম আপনার সঙ্গে খোদ মালিক আল্লাহ কথা বলবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তখন ফারিস্তাকে ডেকে বলে ফারিস্তারা দেখ আমার গোলামীরা আমার প্রশংসা করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বলি আর রহমানির রহিম তখন আল্লাহ বলে আমার বান্দা আমার গুণগান করেছে, যখন বলি মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক আল্লাহ তখন আল্লাহ বলে আমার বান্দারা আমার বড়ত্বর প্রশংসা করেছে, যখন বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই, তখন আল্লাহ বলবে বান্দা কি চাস বল, দেওয়ার জন্য আমি আল্লাহ হাজির আছি, জেরে বলবো সুবহানাল্লাহ। এবারে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক রাস্তা দেখাও, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম যাদের উপরে আপনার নিয়ামত রয়েছে তাদের রাস্তা দেখাও, তাদের রাস্তা আমাদের দেখাও না, যাদের উপরে আপনার রাগ রয়েছে ক্রোধ রয়েছে গজব রয়েছে তাদের রাস্তা দেখাও না। আল্লাহ বলছে বান্দা শোন আমার ফারিস্তাদেরকে সাক্ষী রেখে বলছি, তোরা নামাজের বাইরে চাইলে হয়তো ফিরিয়ে দিতাম, কিন্তু নামাজের ভিতরে চেয়েছিস আমি আল্লাহ তোদের প্রত্যেকটা চাওয়া লোকে কবুল করে নিলাম, জোরে বলো সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তারিফ মুহাম্মদ হাম লিখে লিখে কে সুনায়েঙ্গে হম খতমে নবুয়ত পে যা আপনি লুটায়েঙ্গে, তারিফ মুহাম্মদ হাম লিখে লিখে কে সুনায়েঙ্গে হম খতমে নবুয়ত পে যা আপনি লুটায়েঙ্গে, ঝুকনা ভি নেহি আতা বিকনা ভি নেহি আতা হম জান লুটায়েঙ্গে ডরনা ভি নেহি আতা, ঝুকনা ভি নেহি আতা
কিনা দিনে গিয়াতা হম জান লুটায়েঙ্গে ডরনা ভি নহি আতা আকা কি মোহাব্বত মে হম সির কো কটায়েঙ্গে হম খত মে নবুয়ত পে যা আপনে লুটায়েঙ্গে তারিফ মোহাম্মদ হম লিখ লিখ কে সুনায়েঙ্গে হম খত মে নবুয়ত পে যা আপনে লুটায়েঙ্গে দোহরায়েঙ্গে হম ফির সে তারিখ ইয়ামামা কো ইশকে নবী কে ক্যা বদলায়েঙ্গে দুনিয়া কো দোহরায়েঙ্গে হম ফির সে তারিখ ইয়ামামা কো ইশকে নবী কে ক্যা বদলায়েঙ্গে দুনিয়া কো হম জজ্বা ঈমানি দুনিয়া কো দিখায়েঙ্গে হম খত মে নবুয়ত পে যা আপনে লুটায়েঙ্গে তারিফ মোহাম্মদ হম লিখ লিখ কে সুনায়েঙ্গে হম খত মে নবুয়ত পে যা আপনে লুটায়েঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বারা ভাইরা সংক্ষেপ সময় এবারে আসেন ইমামে হুসাইন পাক হুজুরামা কারবালার জমিনে নিজের গরদানটাকে জুদা করেছিল কেন কিসের জন্য এই বিষয়ে আমরা সবাই জানি কিন্তু কিভাবে গরদানটাকে জুদা করেছিল ওই দিন কি ঘটেছিল সেই দিন তো আজকের দিন তাই ছোট্ট করে সংক্ষেপে একটু আলোচনা করছি মনে রাখবেন ইমামে হুসাইন পাক মক্কার জমিন থেকে যেদিন বার হয়েছিল জিলহজ মাসের তিন তারিখে ইমামে হুসাইন পাক মক্কার জমিন থেকে বার হয়েছিল আর কারবালার জমিনে যেদিন পৌঁছেছিল মহররম মাসের দু তারিখ কত তারিখ এই মাসের দু তারিখে ইমামে হুসাইন পাক হুজুরামা তানার সাথী সঙ্গীদের ঘরে নিয়ে কারবালার ময়দানে ফজরের আগে পৌঁছে গেছে হুজুরামার দেখছেন চারিদিকে অন্ধকার জায়গা হুজুর চিনতে পারছে না ফজরের রক্ত এসে গেছে ইমামে হুসাইন ফজরের নামাজ পড়ে নিলেন নামাজ পড়ে নেওয়ার পরে বাইরে এসেছে দেখছে একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তাকে জিজ্ঞাসা করা হলো এটা কোন জায়গা ইমামে হুসাইন পাক হুজুরকে জবাব দিচ্ছে এটা হলো কারবালা ইমামে হুসাইন সাথী সঙ্গীদেরকে বললে আর দেরি করো না এখানেই তাবু গড়ো এখানেই খিমা বাঁধো কেন আমার নানার ভবিষ্যৎবাণী আমি ইমামে হুসাইন কারবালার জমিনে শহীদ হব এই সেই কারবালা এখানেই খিমা বাঁধতে হবে খিমা বাঁধা হয়ে গেল ইমামে হুসাইন হুজুরের কথা অনুযায়ী ইয়াজিদি লস্করদের সঙ্গে কথা বলতে বলতে ইমামে হুসাইনের এক সপ্তাহ কেটে গেছে দিনটা ছিল মুহররম মাসের 9 তারিখ গতকাল কথা বলতে বলতে গতকাল পর্যন্ত চলে এসেছে 2 তারিখ থেকে 9 তারিখ কিছু কম বেশি এক সপ্তাহ হয়ে গেছে তাদের সঙ্গে কথা বলতে বলতে সর্বশেষ ইমামে হুসাইন ইয়াজিদি নেতৃত্বকে মেনে নেয়নি জোরে বলো সুবহানাল্লাহ আজ বড় আফসোস হয় আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি অথচ 500,000 টাকার জন্য কিছু গদির লোভে কিছু অর্থের লোভে বা কোনো কিছুর লোভে আমরা নিজেদের ঈমানকে বিক্রি করে দিচ্ছি কিন্তু ইমামে হুসাইন আল্লাহ নবীর ভবিষ্যৎ বাণী হিসাবে তিনি জানতেন যে কারবালার জমিনে গেলেই আমাকে শহীদ হতে হবে নিজে স্বয়ং কারবালার জমিনে গেছে তাদের সঙ্গে কথোপকথনে অ্যাডজাস্ট হয়নি তিনি এটাই মেনে নিয়েছে ওদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে ইসলামের জন্য জান কুরবান করাকে পছন্দ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ যখনই এই মুহররম মাসের 9 তারিখ এসে গেছে আশুরার রাত হঠাৎ করে বাইরে থেকে আওয়াজ এই ইমামে হুসাইন তুমি যখন ইয়াজিদের নেতৃত্ব মানবে না ইয়াজিদকে যখন নেতা বলে তুমি মেনে নেবে না তাহলে তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও ইমামে হুসাইন তাদেরকে বুঝিয়ে বললেন
দেখো আজকে আশুরার রাত, মুহররম মাসের 9 তারিখ, আজকের রাতটাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, আর আমরা বিশেষ করে নবী বংশের বাচ্চা, নবী বংশের বাচ্চাদের জন্য এই আশুরার রাতটাকে আল্লাহ 1000 মাসের রাতের উত্তম বানিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য ইমামে হুসাইন তাদেরকে বুঝালে যে দেখো আজকের এই রাতে আমি যুদ্ধ করতে পারবো না, তোমরা কাল সকালে আসো। কেন? আজকের রাতটা ইবাদতের রাত, আল্লাহ পাওয়ার রাত, তাই আজকে রাতে যুদ্ধ করতে পারবো না, তোমরা কালকে সকালে আসো। ইমামে হুসাইন এই বলে খিমার মধ্যে চলে গেলে। ইমামে হুসাইন হুজুরের বোন জাইনব, তিনি আস্তে আস্তে ইমামে হুসাইনের কাছে গেলেন, গিয়ে দেখছে ইমামে হুসাইন এক নজরে একদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। হুজুরের বোন জাইনব তাকে ডিস্টার্ব না করে আরো ইমামে হুসাইনের সাথী সঙ্গী যারা এসেছিল তাদের কাছে গেছে, তাদের কাছে গিয়ে একটাই কথা জিজ্ঞাসা করছে, কালকে আমার ভাই হুসাইন যখন কারবালার জমিনে যাবে তোমাদের মতামত কি? তোমরা কি আমার হুসাইনকে ছেড়ে চলে যাবে? তাদের জবান থেকে একটাই আওয়াজ আসছে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ইমামে হুসাইনকে আমরা কারবালায় যেতে দেব না। জোরে বলো সুবহানাল্লাহ। এতক্ষণ তো ইমামে হুসাইনের ইমানের কথা বলছিলাম, এতক্ষণ তো বুঝাচ্ছিলাম ইমামে হুসাইন ইসলামের জন্য কি করেছে, এতক্ষণ আজ করেছি ইমামে হুসাইন নামাজের জন্য কি করেছে, এতক্ষণ বুঝিয়েছি ইমামে হুসাইন ইসলামকে জিন্দা রাখার জন্য কি করেছে। এবারে শুনুন, আমার আপনার মতো সাধারণ মানুষ তারাও জানে যে ইমামে হুসাইনের দিকে লোক কম, ওদের দিকে রাজা বাদশাহ আছে, তরোয়াল আছে, বল্লম আছে, সব আছে, যুদ্ধের সামগ্রী সব ওদের কাছে বেশি আছে, তারা জানতো। তারপরেও বলছে শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ছেড়ে যাওয়া তো দূরের কথা, ইমামে হুসাইনকে আমরা যুদ্ধের ময়দানে নামতে দেব না। জোরে বলো সুবহানাল্লাহ। ইসলামের জন্য কি কুরবানি তারা দিয়েছে? শুনে রেখে দাও হযরতে সাইয়্যিদা জাইনাব, জরামার অন্য খিমাতে চলে গেলেন, যারা নবী বংশ ছাড়া সাধারণ মানুষ এসেছিল তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, কালকে যখন আমার ভাই হুসাইন কারবালার জমিনে যাবে আমরা কি তাদেরকে তাকে ছেড়ে চলে যাব? অন্য খিমা থেকে আওয়াজ আসতে লেগেছে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ইমামে হুসাইনকে আমরা কারবালায় যেতে দেব না। এই যুবকেরা আল্লাহ তাদের ইমানকে কত মজবুত করেছে, তাদেরকে আল্লাহ কি নিয়ামত করেছে, তাদের ইমানি পাওয়ার গুলো কেমন ছিল শুনে রেখে দাও হযরত সাইয়্যিদা জাইনাব ইমামে হুসাইনের খিমায় চলে এলেন। ইমামে হুসাইন বলতে রেগেছে, হে বুন জাইনাব, ওদেরকে আমার কাছে ডেকে আনো, যারা ইসলামের জন্য যুদ্ধ করতে এসেছে, যারা কোরআনের জন্য এসেছে, যারা নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমি হুসাইন আমার কাছে এসেছে, সবাইকে আমার কাছে হাজির করো। হযরতে সাইয়্যিদা জাইনাব সবাইকে নিয়ে ইমামে হুসাইনের কাছে হাজির হয়ে গেছে। ইমামে হুসাইন বলতে রেগেছে, আমার সাথী সঙ্গীরা এমন করে শুনে রেখে দাও, এ দিদি লস্কারদের কথা হলো একটাই, আমি হুসাইন আমাকে মেরে দেবে, তোমাদের সঙ্গে কোনো ঝামেলা নাই, এজন্য তোমরা সবাই ছেড়ে যাও, আমি ইমামে হুসাইন তাদের সঙ্গে একা লড়াই করে নেব। তাদের থেকে একটাই আওয়াজ আসতে লেগেছে, আলীর কলিজা টুকরা মোহাম্মদ রসুলের নামাসা কারবালার জমিনে লড়বে, আর আমরা তাকে ছেড়ে চলে যাব, এটা কখনোই হতে পারে না। আল্লাহ নবীর নামাসা ইমামে হুসাইন তখন বলেছিল, হে মা মহিলারা তোমরা তাহলে চলে যাও, কেননা ওদের সঙ্গে আমরা পুরুষেরা আমরা যুদ্ধ করব, তোমরা যে যার মতো চলে যাও, তোমরা আড়াল জায়গাতে চলে যাও। ইমামে হুসাইনের সঙ্গে যে মহিলাগুলো গিয়েছিল তারা একটাই জবাব দিয়েছিল, আমাদের পুরুষগুলো আপনার পাশে দাঁড়িয়ে শহীদ হবে, আর আপনার বোন জাইনাবের পাশে দাঁড়িয়ে আমরাও শহীদ হতে রাজি আছি।
চিন্তা করেন তাদের ইমাম কেমন ছিল। ইমামে হুসাইন জাইনাব সাইয়েদা জাইনাবকে ডেকে বলছে, বোন জাইনাব তুমি ওদেরকে আমার কাছে ডাকো যারা আমার সঙ্গে এসেছে। সবাইকে ডাকা হলো। হুজুর বলছে, এজিদি লস্করদের সঙ্গে আমার যুদ্ধ, আমার সঙ্গে ওদের হিংসা হিংসি রাগারাগি যাই আছে আমার সঙ্গে, তোমাদের সঙ্গে তো কোনো ঝগড়া না, তোমরা যে যার মতো বাড়ি চলে যাও। তাদের জবান থেকে একটাই আওয়াজ, আহা মাওলা আলীর কলিজার টুকরা, নবীজির নওয়াসা, এই কারবালার জমিনে লড়াই করবে আর আমরা তাকে ছেড়ে চলে যাবো, এটা কখনো হতে পারে না। তাই নবী আমার বললেন, তাহলে মহিলারা চলে যাও, মহিলারা যে যার মতো আড়াল জায়গায় চলে যাও, তোমাদের সেফটি তোমরা নিয়ে নাও। মহিলারা একটাই আওয়াজ দিয়েছিল যে আমাদের সঙ্গে যে পুরুষরা এসেছে আপনার কদমে যান কুরবান করবে, আর আপনার বোন সাইয়েদা জাইনাবের কদমে আমরা মহিলারা আমাদের জানকে কুরবান করব, ছেড়ে কেউ যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান দেওয়ার জন্য পাল্লা দিচ্ছে, জান দেওয়ার জন্য প্রতিযোগিতা করছে, চিন্তা করুন। আর আমরা আজকে ইসলাম থেকে কত বেরিয়ে গেছি। এবারে আসেন ওই কারবালা জমিনে কি ঘটেছিল, আল্লাহ কত রাজি ছিল, মুহাম্মদ রাসূল কত রাজি ছিল, ইমামে হুসাইন পা হুজুরের উপরে আমার আল্লাহ কত সহযোগিতা করেছিল। এই যুবকেরা শুনে দাও, ইমামে হুসাইনের সঙ্গে কথা বলে নিয়ে সাইয়েদা জাইনাব এবারে নিজের খিমার মধ্যে চলে এসেছে, কেননা দিনটা ছিল নয় মুহররমের দিন, আশুরার রাত, ইবাদতের রাত, আল্লাহ বাবার রাত। এজন্য সাইয়েদা জাইনাব নিজের খিমার মধ্যে সে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেছে। হযরত সাইয়েদা জাইনাব যখনই একটু ঘুমিয়ে পড়েছে, চোখটা যখনই জুড়ে গেছে, সাইয়েদা জাইনাব দেখতে লেগেছে পুটা কারবালার জমিনটা আলোয় আলোকিত হয়ে গেছে। পরিষ্কার করতে লেগেছে কারবালার জমিনের পাথর গুলোকে, কে যেন কুড়িয়ে কুড়িয়ে বাইরে ফেলতে লেগেছে কারবালার জমিনটাকে, কে যেন ঝাড়ু দিয়ে ওই কারবালা জমিটা সাফ করতে লেগেছে। হযরতে সাইয়েদা জাইনাব জুরামার বলতে লেগেছে, কে মা আপনি এমন করে কারবালার ময়দানটা পরিষ্কার করেন, কে মা আপনি কোথা থেকে এসেছেন কারবালার জমিনের পাথরগুলোকে কুড়িয়ে কুড়িয়ে ফেলতে লেগেছেন। ওই সময় মহিলা জবাব দিয়েছিল, কাল যখন আমার বাচ্চা ইমামে হুসাইন শহীদ হয়ে এই জায়গাতে পড়ে যাবে, না জানি তার গায়ে এই পাথর গুলো ফুটে যাবে, না জানি তার গায়ে আঘাত লেগে যাবে, এই জন্য আমি আজকে দিনে এই কারবালার জমিনে পরিষ্কার করতে লেগেছি। হযরতে সাইয়েদা জাইনাব বলেছিল, কে মা আপনি, আপনার মনে এত দয়া, আপনার মনে এত মায়া, আপনি একটু আমার পরিচয়টা দেন। ওই সময় নিকাব তুলেছিল সাইয়েদা জাইনাব, দেখে তিনি অন্য কেউ নাই ইমামে হাসান হুসাইনের আম্মা দান, আম্মা লা ফাতিমা বেহেশতে থেকে এসেছে। চিন্তা করুন তাদের উপরে আল্লাহ কত রাজি ছিল। ইমামে হুসাইন বলছে, বোন জাইনাব এবারে চলে যাও, খিমার মধ্যে যাও, কেন আজকে নয় মুহররম আশুরার রাত, এই রাতে ইবাদত করো। যাতে সাইয়েদা জাইনাব ঘরের ভিতরে চলে গেলে, ইবাদত করছে, ইবাদত করতে করতে ঘুমিয়ে গেছে, চোখটা যেই জুড়ে গেছে সাইয়েদা জাইনাব দেখছে কারবালার জমিনটা আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় ওই রাতে কারবালার জমিনে আল্লাহর ফেরেশতারা হাজির হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান জাইনাব দেখছে, সাইয়েদা জাইনাব দেখছে যে কারবালার জমিনে জানে একজন মহিলা এসে
কারবালার জমিনটাকে ঝাড়ু দিচ্ছে, পরিষ্কার করছে। কারবালার জমিনে একজন মহিলা এসে ওই কারবালার জমিনের পাথরগুলোকে তুলে তুলে বাইরে ফেলে দিচ্ছে। সাইয়েদা জাইনাব প্রশ্ন করলেন, কে মা আপনি, কোথা থেকে এসেছে? আপনার মনে এত দয়া, আপনার মনে এত মায়া যে আপনি কারবালার জমিনটাকে সাফ করছে। আপনার মনে এত দয়া, আপনার মনে এত মায়া, কারবালার জমিনের পাথরগুলোকে তুলে তুলে আপনি বাইরে ফেলছেন, মা কে আপনি পরিচয়টা দেন। ওই সময় ওই মহিলা নিকাব তুলেছে, পর্দা সরিয়েছে। সাইয়েদা জাইনাব দেখছে উনি অন্য কেউ নয়, ইমামে হুসাইনেরই আম্মা জান। সাইয়েদা সাকিনা দেখছে খাতুনে জান্নাত মা ফাতেমা বেহেস্তে থেকে কারবালার জমিনে হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদা জাইনাবকে জবাব দিচ্ছে যে কাল যখন আমার সন্তান ইমামে হুসাইন শহীদ হয়ে কারবালার এই জায়গায় পড়বে, আহা এই জায়গায় পাথরগুলো থাকলে আমার হুসাইনের পিঠে আঘাত লাগবে, আমার হুসাইনের শরীরে ফুটে যাবে, আমি এই জন্যেই আমার বাচ্চা এই জায়গায় পড়বে তাই এই জায়গাটা পরিষ্কার করছি, যাতে আমার বাচ্চা শহীদ হয়ে এই জায়গায় পড়লে আঘাত না লেগে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। কি ইমান তৈরি করেছিল তারা! তাহলে বলুন, ইমামে হুসাইন পাক হুজুরের উপরে আল্লাহ রাজি ছিল না ছিল না? যদি রাজি না থাকতো তাহলে আম্মা ফাতেমা আসতে পারতো কবর থেকে উঠে? নিশ্চয় আম্মা ফাতেমাকে আসার ইজাজত ক্ষমতা আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে সকাল হয়ে গেছে, হট্টগোল বাইরে শুরু হয়ে গেছে, আওয়াজ আসছে, এ হুসাইন তুমি যখন আমাদের কথাকে মেনে নেবে না, তুমি যখন এজিদিয়াতকে মেনে নেবে না, তাহলে বাইরে এসে যুদ্ধ শুরু হবে। ইমামে হুসাইন ঘোড়ার পিঠে উঠে সওয়ার হয়ে গেছে। আহা, আজকের তারিখে দাঁড়িয়ে এইরকম মাহফিল গুলোকে বন্ধ করার অনেকে চেষ্টা চালাচ্ছে। অনেকে বলে যে আজ মাহফিল দিয়ে কি হবে, কেন এইরকম মাহফিল দিয়ে তো কেউ পরিবর্তন হচ্ছে না, হেদায়েত হচ্ছে না। মনে রাখবে, মাহফিল দিয়ে কখনো হেদায়েত কাউকে করা যায় না। কোনো বক্তা কাউকে হেদায়েত করতে পারে না, কোনো পীর সাহেব কাউকে হেদায়েত করতে পারে না, কোনো পীর জাদা কাউকে হেদায়েত করতে পারে না। হেদায়েতের মালিক হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আপনারা এই জায়গায় এসে বসে গেছেন, আমার কোনো একটা কথা যদি আপনাদের ভালো লেগে যায়, আপনাদের মনে লেগে যায়, শরীয়তের কোনো কথা একটা যদি ভালো লেগে যায়, ওই কথার উপরে আপনি আমল করলে আল্লাহ রাজি হয়ে আপনাকে হেদায়েত দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হেদায়েত হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, এই জন্য আমরা হাজার এরকম মাহফিল বন্ধ করে দিয়েছি। এটা কখনো সিস্টেম নাই। কেন? ইমামে হুসাইন হুজুরের দিকে তাকিয়ে দেখে, ইমামে হুসাইন ওয়াজ করেছে, পরিবর্তন হয়নি, তারও শহীদ হয়েছে। যদি ইমামে হুসাইন ওয়াজ করত আর পরিবর্তন হতো, তাহলে ইমামে হুসাইন তাকেও শহীদ করতো, সবাই তো ইমাম হুসাইনের দিকে ফিরে আসতো। সেদিনও হেদায়েত হয় না, আজকেও হবে না যদি আল্লাহ না করে। ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছে, ইসলামের জন্য কত কষ্ট নবীজির নওয়াজা করে গিয়েছে, নবীজির নওয়াজা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, বাবারা অন্যায়ের মাথা নত করবি না। এ যুবকেরা, আমরা প্রত্যেকে ইমামে হুসাইন হুজুরের কাছে ঋণী হয়ে আছি, কেননা ইমামে হুসাইন আমাদের কাছে ইসলামকে পৌঁছে দিয়েছে, ইমামে হুসাইন আমাদের কাছে নামাজকে পৌঁছে দিয়েছে, ইমামে হুসাইন আমাদের কাছে দীন ইসলামের বাণী পৌঁছেছে, ইমামে হুসাইন আমাদের কাছে আল্লাহর কোরআনকে পৌঁছেছে, কেননা ইমামে হুসাইন যদি ওই দিনে জিদের সঙ্গে মিশে যেত, না জানি ইসলাম কোথায় যেত, না জানি কোরআন আমরা পেতাম কি জানি না। এ যুবকেরা, তাইটা আমাদেরকে মেনে নিতে হবে যে ইসলামের অবদান অবশ্যই ইমামে হুসাইনে রয়েছে। আজকে আমরা ইসলাম পেয়েছি, এর অবদান ইমামে হুসাইনে রয়েছে। এবারে আসেন, ইমামে হুসাইন জামা কারবালার জমিনে আঘাতে লেগেছে, ঘোড়ার পিঠে করে হুজুর আমার সওয়ার হয়ে গেছে।
আছে, অপরদিকে জিত বাহিনীরা দাঁড়িয়ে আছে। হুজুর আমার বলতে লেগেছে, এ জিত বাহিনীরা শুনে খেলাও, তোমরা কি জানো আজকে গুরু সাইনকে শহীদ করতে এসেছ, তোমরা কি জানো গুরু সাইনের বিরুদ্ধে তরোয়াল ধরেছ, তোমরা কি জানো গুরু সাইনের বিরুদ্ধে কারবালার জমিনে এসেছ, যে হুসাইনের নানার উপরে তোমরা দরুদ পড়ো, যে হুসাইনের নানার উপরে তোমরা কলেমা পড়ো, তোমরা কি জানো গুরু সাইনের বিরুদ্ধে তরোয়াল ধরেছ, যে হুসাইনকে খোদা আল্লাহ নিয়ে পছন্দ করে, তোমরা কি জানো গুরু সাইনের বিরুদ্ধে তরোয়াল ধরেছ, যে হুসাইনের উপরে নামাজে তোমরা দরুদ পাঠাও। একজন কিছু কাফেলা কেটে নিয়ে ইমামে হুসাইনের কদমে এসে গেছে, আমি ভুল করে ফেলেছি, আমি বিয়াদুনি করে ফেলেছি, আমি আপনার পক্ষে লড়াই করতে চাই। এবারে হুজুরের দিকে যখন ঘুরে এসে গেছে, ইমামে হুসাইন পাল সীমার মধ্যে চলে এসেছে, এবার হুকুম এসে গেছে কে সর্বপ্রথমে যাবে, হযরতে খুর বলেছিল আমি সবার আগে যাব, কাফেরদের বিরুদ্ধে লড়াই করব, যিনি এমন করে কাফেরদের পক্ষে ছিল ইয়াজিদের পক্ষে ছিল, ইমামে হুসাইনের দিকে আসার পরে সর্বপ্রথম তাদের বিরুদ্ধে তরোয়াল ধরে 40 জনকে নিজে হাতে কতল করেছিল। আজকেও যে এখানে ওয়াজ মাহফিল হবে, 100টা মানুষ বসে থাকলে 100টাই হেদায়েত হবে নাকি? তো আওয়াজ দেন হবে। এই ইমামে হুসাইনের থেকে কি আমি বড় আয়োজন হয়ে গেছি? জুতো ধুলোর যোগ্য নয় আমি। নবীজির নাওয়াসা ইমামে হুসাইনের পিশাবের যোগ্য হতে পারিনি। আমি ওয়াজ করলে কি পরিবর্তন হবে? যেখানে ইমামে হুসাইনকে খোদ আল্লাহ জান্নাতি যুবকদের সরদার লকাব দিয়েছে, যে হুসাইন হুজুরকে আল্লাহ ভালোবেসে তার দোলনা নাড়া দেওয়ার জন্য জিবরাইলকে পাঠিয়েছে, যে হুসাইনকে খেলা শিখাবার জন্য আল্লাহ ফারিস্তাকে পাঠিয়েছে, সেই হুসাইন কারবালার জমিনে ওয়াজ করেছে, পরিবর্তন হয়েছে? কিছু কম বেশি ধরেন 1000 মানুষ ছিল ইমাম হুসাইনের বিরুদ্ধে, একজন পরিবর্তন হয়েছে, 999 জন আসেন। তাহলে আজকের দিনে আমি ওয়াজ করলেও পরিবর্তন হবে না, পরিবর্তন আল্লাহ দেবে আস্তে আস্তে। এইরকম মাহফিল আসাতে অভ্যাস করেন। আপনারা যদি এই মাহফিলে না আসেন না বসেন, কুরআন তো আস্তে আস্তে মিটে যাবে। কেন? আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করেছিল, ভাই জিবরাইল, আমি নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আপনি কি আর দুনিয়ায় আসবেন? জিবরাইল বলেছিল 10 বার আসবো। কতবার? তো আওয়াজ দেন কতবার? 10 বার আসবো। আর 10 বার এসে এক একবার এক একটা করে জিনিস নিয়ে আমি চলে যাবো। অলরেডি হাদিস কুরআন বলছে জিবরাইল 8 বার দুনিয়ায় চলে এসেছে, 8টা জিনিস নিয়ে চলে গেছে, আর বাকি আছে কবার? 2 বার। 2 বার আসলেই কিয়ামত শুরু। বাকি আছে কুরআন, বাকি আছে ইসলাম। জিবরাইল আর 2 বার আসবে, একবার কুরআন নিয়ে চলে যাবে, একবার ইসলাম নিয়ে চলে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। তাহলে আমরা যারা মুসলমান, আমাদের দায়িত্ব আছে না নাই সেই কুরআনটাকে হেফাজত করা? আছে তো, আল্লাহ তো আমাদের কাছেই পাঠিয়েছে। আমরা মুসলমান, আমাদের দায়িত্ব রয়েছে সেই কুরআনটাকে রক্ষা করা। কেন? কুরআন আজকে শেষ হয়ে যাচ্ছে, আর কুরআন কোথায় শেষ হচ্ছে? এই রকম মাহফিল থেকে কুরআন শেষ হয়ে যাচ্ছে। কেন আজকে এই রকম মাহফিল গুলো বন্ধ করে দিচ্ছেন? আমরা যারা মুসলমান, আমাদের কোনো সরকারি সহযোগিতা আসে না মাহফিলের জন্য? আসে, নিজের গাড়ির থেকে করেন। আর আপনি আমি যদি করা বন্ধ করে দিই, মাহফিল শেষ। আর এই মাহফিল যখন বন্ধ হয়ে যাবে, আমি আসতে পেরেছি বলেই তো দুটো কুরআনের কথা বলছি। আমি যখন কাল না আসবো, আমার জায়গায় কোনো আলেম ওলামা কাল যখন না আসবে, কুরআনের কথা আর হবে না? হবে না, বন্ধ হয়ে যাবে। এইভাবে কুরআন মিটাচ্ছে, এই জন্য আজকের তারিখে দাঁড়িয়ে আমার বাংলাতেও বড় চক্রান্ত করে এই রকম মাহফিল গুলোকে, ধর্মীয় মাহফিল গুলোকেও বন্ধ করছে। কেন? ধর্মীয় মাহফিলে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, আর হাদিস কোরআন মিটাবার জন্য এইরকম মাহফিল গুলোকে বন্ধ করে দিচ্ছে।
রাম রাম মুসলমান, আহা দুনিয়া নিয়ে এত মিটে গেছি, কোরআনটা খুলে কখনো দেখিনি। সেই কোরআন আমাদের কাছে কি করে থাকবে? সেই কোরআন আমরা কি করে রক্ষা করব? আমরা মুসলমান দাবি করি, আমরা কোরআনটা একবারে, এমনও মানুষ আছে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জীবনে কোরআন কি জিনিস দেখেন চোখে, কোরআন কি জিনিস, কিভাবে পড়তে হয়, কেমন কি বিদ্যান্ত, কোরআনটা খুলে দেখেও। তুমি কিসের মুসলমান? তুমি কোরআন আল্লাহ পাঠিয়েছ, কোরআন অনুযায়ী জিন্দেগি চালাতে বলেছে, কোরআনটা তুমি খুলে দেখতেই পাওনি, তাহলে তুমি কি জিন্দেগি চালাবে ইসলামের পক্ষে? মনে রাখবেন, এই রকম মাহফিলে আমাদেরকে আসা বন্ধ, আমরা যত করছি কোরআন হাদিস থেকে দূরে চলে যাচ্ছে। এই রকম মাহফিলে আসেন, কোরআন শুনবেন, হাদিস শুনবেন, একমাত্র সত্য যদি কিছু থাকতে হয় কোরআন হাদিস। আপনি যখন এই জায়গায় এসে বসবেন, কোরআন হাদিসের সত্য কথা শুনবেন, আপনার জীবনও সিরাতুল মুস্তাকিম রাস্তার প্রতীক হয়ে যাবে। জোরে বলুন সুবহান। তোমরা কি জানো কোন হুসাইনকে আজকে মারতে এসেছো? যে হুসাইনের উপরে নামাজে তোমরা সালাম পাঠাও, তোমরা কি জানো কোন হুসাইনকে আজকে কারবালায় মারতে এসেছো? যে হুসাইনের আব্বাজান তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে, সেই হুসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরেছো? যখন এই রকম কথা ইমামে হুসাইন বলেছে, যারা পরিমাণ যদি কারোর অন্তরে ইমান থাকে, অন্তরে গিয়ে লাগবে না লাগবে। হ্যাঁ, তাই যখন এই রকম মত করেছে হুর বলে একজন, কিছু কাফেলা কেটে নিয়ে হুজুরের দিকে এসে বলছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি আপনার দলেই লড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। সংখ্যা 1000 আমি কিছুক্ষণের জন্য ধরছি, কিন্তু একজন পরিবর্তন হয়েছে, যার নাম হচ্ছে হুর। হুজুরের দিকে চলে এসেছে, এবার খিমার মধ্যে হুকুম হলো কে সবার আগে যাবে। হযরতে হুর বলছে, আমি সবার আগে যাব। হুজুর চলে গেলেন একাই। হুজুরের বয়স ছিল 60-65 মধ্যে বয়স, একাই 40 জন ইসলাম বিরোধী, 40 জন ইসলামের দুশ্মনকে নিজেই কতল করেছিল। জোরে বলো সুবহানাল্লাহ। হুজুর শহীদ হয়ে গেছে, একে একে যেই যায় শহীদ হয়ে যায়, কেউ ফিরে আসে না। কেন? হুজুরের দিকে লোক কম, যেই যাচ্ছে কারবালার ময়দান থেকে আর ফিরে আসে না। এবার সময় এসেছে হুজুরের সাহেবজাদা হযরতে আলী আকবর, ইমামে হুসাইনের সাহেবজাদা, সন্তান কলিজার টুকরা আলী আকবরের সময় এসে গেছে। হযরতে আলী আকবর চলে গেছে, যুদ্ধ করতে করতে হঠাৎ করে একটা বল্ল বুকের মধ্যে এসে লেগে গেছে। আহা, হুজুর ওই অবস্থায় ঘোড়ার পিঠে উঠে আবার খিমার দিকে ফিরে আসতে লেগেছে। ইমামে হুসাইন ছুটে ছুটে সন্তানের কাছে চলে গেছে, সন্তানের মাথাটা কোলের উপরে নিয়েছে। ইমামে হুসাইনের বাচ্চা আলী আকবরের ইমান দেখে বুকের মধ্যে বল্লম ঢুকে গেছে, আর লড়াই করতে পারছে না, ফিরে এসেছে। ইমামে হুসাইন যেই কোলের মধ্যে নিয়েছে, হযরত আলী আকবর বলছে, আব্বাজান আপনি আমাকে আর একটু পানি দেন, ওই কাফেরদের বিরুদ্ধে একটু লড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান আমার বুকে তরোয়াল লেগেছে, বল্লম লেগেছে, নিজের আঘাত লেগেছে, তো কি হয়েছে, আপনি আমাকে আরো একটু পানি দেন, আমার মন চাইছে ওই ইসলামের দুশমনদের বিরুদ্ধে আরো একটু লড়তে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমান দেখেন তাদের, হুজুর বলছে আলী আকবর, খিমার মধ্যে ছোট ছোট বাচ্চারা পানির জন্য হাহাকার বাঁধিয়ে ফেলেছে, পানি না, পানি দিতে পারবো না। তবে শোনো, আমরা যখন পিপাসিত হতাম, দোনো জাহানের সুলতান আমাদের নানাজান জিব্বা মুবারকটাকে বার করে আমাদের গালে দিত। ইমামে হুসাইন পাক তানার বাচ্চা আলী আকবরের গালের ভিতরে ইমাম হুসাইনের জিভটাকে বার করে দিলেন। ইমামে হুসাইন জিভটাকে চুষে একটু পিপাসা যেই মিটেছে, আলী আকবর হুজুর বলছে, আব্বাজান আমার পিপাসাটা মিটেছে, এবার আপনি একটু আমার বুক থেকে তরোয়াল বল্লমটাকে বার করে দেন। যেই বল্লমটাকে বার করলেন, ফোয়ারার মতো রক্ত বাহির হয়ে হুজুরও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবারে সময় এসে গেছে কারবালার জমিনে যাবে নবীজির নাওয়াসা, আলীর কলিজার টুকরা, ফাতেমা নূরের নজার, ইমামে হুসাইনের সময় এসে গেছে, কারবালায় যায়। আহা, যখনই কারবালার জমিনে নাম
দিতে লেগেছে, খিমার ভিতর থেকে আওয়াজ আসতে লেগেছে, হযরতে সাইয়েদা জাইনাব বলছে, ভাই হুসাইন তোমাকে এখনো আমি কারবালার জমিনে নামতে দেব না, কেন? আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে আগে পাঠাবো, তারপরে তুমি যাবে। ইমামে হুসাইন বলছে, ওই দুটো ছোট ছোট বাচ্চা ওদেরকে কেন কারবালায় পাঠাবে? তখন বোন জাইনাব বলছে, যা আমার বাচ্চা দুনিয়ায় বেঁচে থাকবে, আর নবীজির নওয়াসা আলী নূরের নজর ফাতেমার কলিজার টুকরা দুনিয়ার জমিন থেকে চলে যাবে, এটা আমি জাইনাব মেনে নিতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম দেখেন, মা হয়ে ছোট ছোট দুটো বাচ্চাকে সাজিয়ে দিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, কারবালার ময়দানে নামিয়ে দিলেন, দুটো বাচ্চা চলে গেলে, বাচ্চা দুটো সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবারে সময় এসে গেছে, এবারে সময় এসে গেছে দুনো জাহানের সুলতানের নওয়াসা ইমামে হুসাইন এবার কারবালার জন্য। এবারে সময় এসে গেছে, নবীজির নওয়াস ইমামে হুসাইন খুব মনোযোগ দিয়ে শোনেন। ইমামে হুসাইনের যখন সময় এসে গেছে, ইমামে হুসাইন সবাইকে আল্লাহর হাওলায় রেখে এবারে যাবে। তার আগে বলছে, খিমার দিকে লক্ষ্য করে বলছে, খিমার ভিতরে চলে যাও, দেখবে একটা পুরানো পাগড়ি রয়েছে, ওই পাগড়িটা নিয়ে আসো। খিমার ভিতরে চলে যাও, দেখবে পুরানো একটা তরোয়াল রয়েছে, ওই তরোয়ালটা নিয়ে আসো। খিমার ভিতরে চলে যাও, দেখবে পুরাতন একটা চাদর রয়েছে, ওইটা নিয়ে আসো। আমি হুসাইন, আমারকে আমার কাছে দাও, কেন? শত্রুদের বিরুদ্ধে মোকাবেলা করতে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, এই নবী পাকের প্রেমিকেরা, কোন হুসাইনের কথা বলছি শুনে রেখে দেন, আল্লাহ পাকের কাছে কেমন ইমানি পরীক্ষা তারা দিয়েছিল। নবীজির নওয়াসা হবার পরেও, নবীজির এত কাছের মানুষ হবার পরেও, নবীজির এত কলিজার টুকরা হবার পরেও, তারা কেমন ভাবে পরীক্ষা দিয়েছে শুনে রেখে দাও। আল্লাহ ইমামে হাসান হুসাইনকে এমন ভাবে বানিয়েছে, এমন ভাবে সৃষ্টি করেছে। হাদিসের কিতাব দেখো, যখন ইমামে হুসাইনের দিকে তাকাবে মনে হবে ইমামে হুসাইন দাঁড়িয়ে আছে, যখন ইমামে হাসানের দিকে তাকাবে মনে হবে ইমামে হাসান দাঁড়িয়ে আছে। আবার যখন তাদের দুজনকে এক জায়গায় দেখবে, এক নজরে দেখবে, তখন আপনার মনে হবে যেন কোন জাহানের সুলতান মুহাম্মদ রসুল দাঁড়িয়ে আছে। কেননা আমার আল্লাহ ইমামে হাসান হুসাইনকে নবী পাকের দুটো অর্ধেক বানিয়েছে। হে যুবকেরা, এজন্য দুজনকে এক জায়গায় রাখলে, দুজনের দিকে একসঙ্গে তাকালে মনে হয় মুহাম্মদ রসুল দাঁড়িয়ে আছে। সেই ইমামে হুসাইন আমার কেমন পরীক্ষা দিয়েছে। দূরের সময় এসে গেছে, আমার কারবালায় যাবে, ইসলামকে জিন্দা রাখার জন্য, নামাজকে প্রতিষ্ঠা করার জন্য জুরামার বার হবে। জুরামার আওয়াজ দিয়ে বলতে লাগলেন, হে খিমার মানুষেরা, তোমরা খিমার মধ্যে চলে যাও, পুরাতন পাগড়িটাকে আমার কাছে এনে দাও। যখনই পাগড়ি দেওয়া হলো, ইমামে হুসাইন বলতে লেগেছে, তোমরা কি জানো এই পাগড়িটা কার? ইমামে হুসাইন বলতে লাগলেন, এই পাগড়িটা অন্য কারণ নয়, আমার নানা মুহাম্মদ রসুল আল্লাহর হাবিব আল্লাহ পাকের দোস্তর। হে যুবকেরা, এবারে বলতে লাগলেন, খিমার ভিতর থেকে পুরাতন ওই তরোয়ালটাকে এনে দাও। জুরামা তরোয়ালটাকে হাতে নিলেন, তোমরা কি জানো এই তরোয়ালটা কার? জুরামা জানিয়েছিলেন, এই তরোয়ালটা মারাত বাজার হযরতে মাওলানা আলীর। খিমার ভিতর থেকে পুরাতন চাদরটাকে এনে দাও, তোমরা কি জানো এই চাদরটা কার? এটা আমার আম্মা খাতুনে জান্নার, আম্মা যা ফাতেমার। ইমামে হুসাইন জুরামা ঘোড়ার পিঠে সবার যেতে নেগেছে, হুজুরের মাথার পাগড়ির দিকে
তাকালে মনে হয় মুহাম্মদ রাসূল কারবালা জমিনে যেতে গেছে, ইমামে হুসাইন হুজুরের তরোয়ালের দিকে তাকালে মনে হয় এমন করে কারবালা জমিনে মওলা আলী যেতে গেছে, হুজুরের চাদরের দিকে তাকালে মনে হয় কারবালা জমিনে খাতুনে জান্নাত আম্মাদান ফাতেমা যেতে লেগেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে একটু তকবীর দেন, নারায়ণ।